গতকাল থেকে এই অঞ্চলের ক্রিয়াশীল সমস্ত শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের পাশে থেকে এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন। বন্ধুগণ, কথা বেশি বাড়ানোর সুযোগ নেই। গতকাল রাতেই বেবজার প্রতিনিধিরা আপনাদেরকে একটি আপনাদের প্রতিনিধির সাথে একটি বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে। তারা সমস্যার সমাধান করতে চায়, ভালো কথা, কিন্তু আমরা দেখছি তারা সমস্যার সমাধান তখনই করতে চায় যখন এই শ্রমিক ভাই বোনেরা রাত দিন রাস্তায় নেমে তাদের আমরা প্রেস ক্লাবের সামনে দাবি পেশ করে তখন এই দুই দিন বসেছিলাম। তখন ওই ঢাকা বেবদার হেড অফিসের লোকজন এসে আমাদেরকে আশ্বাস দিলেন। আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যখন স্মারকলিপি দিয়ে আসলাম তখন ওই সচিবালয় থেকে শ্রমমন্ত্রীও আমাদের ডেকে নিয়ে গেলেন, তিনিও আশ্বাস দিলেন, কিন্তু তাদের কাজ হলো না। সেপ্টেম্বরের 21-22 তারিখে তাদের সাথে কথা হলো, তারা আশ্বাস দিলেন 20-25 দিনের মধ্যে তারা সমস্যার সমাধান করবেন। সেপ্টেম্বর শেষ হয়ে অক্টোবর শেষ হয়ে এখন নভেম্বর মাসের মাঝামাঝি চলছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। যতদিন পর্যন্ত শ্রমিকরা তাদের কথার উপরে আস্থা রেখে গণতান্ত্রিকভাবে রাজপথে থেকে তাদের দাবি দাওয়া জানিয়েছে, আমরা দেখেছি তাদের কানে পানি ঢুকছে না। আবার যখন গতকাল থেকে আপনারা অবস্থান নিয়েছেন তখন আমরা দেখলাম রাত একটার সময় তাদের কানের মধ্যে পানি গেল, কানের মধ্যে শ্রমিকদের কণ্ঠ গেল, আওয়াজ গেল, তারা এসে বললেন যে আপনারা আসেন কথা বলি। এই হচ্ছে তাদের চরিত্র। বন্ধুগণ, বাংলাদেশের অর্থনীতি চলে আমাদের পোশাক শ্রমিকদের শ্রমে ঘামে, তাদের দক্ষতায়। মেশিনের চাকা ঘুরলে বাংলাদেশের বিদেশি রপ্তানি আয় আসে, কিন্তু আমরা দেখছি এই শ্রমিকদের ভালো মন্দ পাওনা দেনা যাওয়া পাওয়া সেই হিসেব রাখার মতো কেউ নাই। বন্ধুগণ, 10-5 ধরে